মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি সহ 24 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সেই সাথে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 16 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। ফারাহ হোসাইনের রিপোর্ট। শুক্রবার বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ওই সমাবেশে ছাত্রলীগের সাথে সংঘর্ষ হয় ছাত্র অধিকার পরিষদের শিক্ষার্থীদের। শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় 24 জন নেতাকর্মীকে। আজ শাহবাগ থানায় মামলা করেন ছাত্রলীগের নেতা নাজিমউদ্দিন। আসামি করা হয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আক্তার হোসেন সহ 24 নেতাকর্মীকে। শনিবার তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষ থেকে সেখানে জামিনের প্রার্থনা করা হইলে বিজ্ঞ আদালত জামিনের দরখাস্ত শুনেন এবং আগামী 11 অক্টোবর আসামিদের জামিন শুনানির জন্য দিন ধার্য রেখেছেন। এই সময় পর্যন্ত সকল আসামিকে জেল হাজতে থাকতে হবে এই মর্মে বিজ্ঞ আদালতে আদেশ জারি করেছেন। আসামি পক্ষ থেকে জামিন আবেদন করা হয়। আগামী 11 অক্টোবর জামিন শুনানোর জন্য দিন ধার্য করেন আদালত। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।